নোয়াখালীর কোম্পানিগঞ্জে মা মেয়েকে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার দুইজনকে রোববার কারাগারে পাঠিয়েছে আদালত। এদিকে অপরাধীরা নানাভাবে হুমকি দেয় এবং প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় আতঙ্কে রয়েছেন ভুক্তভোগীরা। মামলার অপর চার আসামিকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি তাদের। 20 অক্টোবর রাত 11টার দিকে চর এলাহী ইউনিয়নের দুর্গম চরের একটি বাড়িতে ঢুকে মা ও মেয়েকে ধর্ষণ করে স্থানীয় ছয় যুবক। এ সময় বাড়িতে থাকা ওই নারীর দেবরের হাত পা বেঁধে রাখে তারা। পরে লুট করে নিয়ে যায় টাকাসহ মূল্যবান জিনিসপত্র। বিষয়টি জানানো হলে বিচারের নামে টালবাহানা শুরু করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। ছয় দিন পর শনিবার কোম্পানিগঞ্জ থানায় ছয়জনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী। এই ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিনের ছেলে এবং তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ ভুক্তভোগীদের। সম্প্রতি কুপিয়ে হত্যা করা হয় আব্দুল মতিনকে। প্রধান আসামি করা হলেও অভিযোগ অস্বীকার করেছেন তার ছেলে মোহাম্মদ ইব্রাহিম। এদিকে জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। সাবেক চেয়ারম্যান রাজ্জাকের আত্মীয় একটা মহিলারে দিয়া আমার নামে মিথ্যা ধর্ষণ মামলা কোম্পানিগঞ্জ থানায় দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে আমরা এই ঘটনায় মামলা গ্রহণ করেছি এবং এই ঘটনার সাথে সম্পৃক্ততার অভিযোগে ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। ঘটনার পর থেকে ভুক্তভোগীদের নানাভাবে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।